নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যুবিহীন ও দুর্বল। নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে দলটি ক্রমশ তাদের রাজনৈতিক সত্তাও হারাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমনটাই বলেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে বিএনপি ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশকেই গিলে খাবে। বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ, এছাড়া বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে। এই দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে যাবে। বিএনপি নামক দলটি ভুল সিদ্ধান্তের কারণে সমুদ্র তলে হারিয়ে যাচ্ছে এবং তারা হারিয়ে যেতে বাধ্য। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।